নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি কোমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইন্স। দীঘায় শ্মশান কর্মীদের সমাজবন্ধু সম্মান জ্ঞাপন। বোমাবাজির ঘটনায় আহত বিজেপি কর্মী। পশ্চিম মেদিনীপুরে শুরু হল সেফ হোম পরিষেবা। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। বার্নপুর সেল আইএসপি কারখানায় দুর্ঘটনা। স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে করোনা চিকিৎসা বিসি রায় হাসপাতালে। জীবাণুমুক্ত করা হল কান্দি মহকুমা হাসপাতাল চত্বর। তৃণমূল সুপ্রিমোকে গালিগালাজ, প্রতিবাদ করায় হুমকির মুখে বুথ সভাপতি। পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার বিরল প্রজাতির লরিস ম্যাকাও টার্কি। ডাক্তার বিধায়কের উদ্যোগে সমস্যার নিষ্পত্তি। চলে আসছে বিস্তারিত খবরে। দীঘায় শ্মশান কর্মীদের সমাজবন্ধু সম্মান জ্ঞাপন। সমাজে যারা কর্মসূত্রে বা সামাজিকভাবে দিনের পর দিন মৃতদেহের সৎকার করে চলেছেন, সমাজ তাদের কাছে চিরকালের ঋণী। বিশেষ করে বিশ্বজুড়ে এই অতিমারী কালে মারণ ভাইরাসে আক্রান্ত মৃতদের অন্তিম ক্রিয়া নিয়ে বহু হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। স্বজন হারানো প্রিয়জনেরা শেষ দেখা থেকে অন্তিম কাজটুকুও করার সুযোগ পাননি। করোনা আক্রান্ত মৃতদের সৎকারের ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রতিবেশীরাও অতি আতঙ্কিত হয়ে পড়েন। শোকার্ত পরিবার বর্ণনাতীত সমস্যায় পড়েন। সমুদ্র শহর দীঘার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এবং এই অতিমারী আবহে বিশেষ করে করোনায় মৃতদের পরিণতির কথা ভেবে দীঘা মোহনায় গত বছর প্রায় 5 কোটি টাকা ব্যয় করে ইলেকট্রিক চুল্লি নির্মাণ করা হয় সরকারের উদ্যোগে। সেই থেকে সারা জেলায় সবথেকে বেশি করোনায় মৃত ব্যক্তিদের দেহ দাহ করা হচ্ছে এই শ্মশানেই। আরও বিভিন্ন শ্মশানের মতো এখানেও শ্মশানকর্মীরা নিষ্ঠা সহকারে সেই অপ্রিয় কাজটি করে চলেছেন দিন রাত এক করে। উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরে 5 শতাধিক মৃতদেহ দাহ হয়েছে এই শ্মশানে, যার সিংহভাগই হল মহামারীর শিকার। কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সংকেত আজ দীঘা মোহনার শ্মশানকর্মীদের সমাজবন্ধু সম্মান জ্ঞাপন করল। চন্দনের ফোঁটা, উত্তরীয় ব্যাচ, ফুল, মিষ্টি, স্মারক ও নতুন পোশাক দিয়ে তাদের সম্মান জানানো হয়। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। বোমাবাজির ঘটনায় আহত বিজেপি কর্মী। রতুয়ার চাঁদমনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকটাহার গ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছে বিজেপির এক কর্মী। আহতকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের তরফ থেকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। পশ্চিম মেদিনীপুরে শুরু হল সেফ হোম পরিষেবা। করোনা মহামারীর সময় সমাজসেবার মাধ্যমে নজির সৃষ্টি করেছে মেদিনীপুরের বণিক সমাজ। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মেদিনীপুরের শ্যাম সংঘ ভবনে শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে সেফ হোম পরিষেবা। আজ এই পরিষেবার ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল, চেম্বার অব কমার্সের সভাপতি উদয় রঞ্জন পাল, সম্পাদক চন্দন বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের সম্পাদক চন্দনবাবু জানান, সামাজিক দায়বদ্ধতার তাগিদেই তাঁরা এই কাজে ব্রতী হয়েছেন। সেই সেফ হোমে করোনা পজিটিভ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে তাদের বাড়ি থেকে নিয়ে আসা এবং সুস্থ হলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া, রোগীদের অক্সিজেন পরিষেবা, নিরামিষ খাবার দেওয়া হয় এবং 24 ঘণ্টা ডাক্তার ও নার্সের পরিষেবা দেওয়া হয়, যার ফলে ভর্তি থাকা করোনা রোগীরা সুস্থ হতে শুরু করেছেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল খনি অঞ্চল পাণ্ডবেশ্বর ডালুর বাদ নিউ সেন্টার এলাকায়। অভিযুক্তদের নাম অরুণ ভারতী ও বিন্দু যশোয়ারা। অভিযুক্ত দুজন সমর্পণ সেবা ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ও সেক্রেটারি পদে রয়েছেন। এলাকার মহিলাদের অভিযোগ যে চাকরি দেওয়ার নাম করে কারুর কাছে 5,000 টাকা, কারুর কাছে 10,000 টাকা নিয়েছেন। প্রতারিত বহু মানুষ আজ টাকা ফেরতের দাবিতে চড়াও হয় অভিযুক্তদের বাড়িতে। অভিযোগকারীদের দাবি যে টাকা ফেরত দিতে হবে, নইলে চাকরি দিতে হবে। সমর্পণ সেবা ট্রাস্টের সভাপতি বিন্দু যশোয়ার সাথে ফোনে কথা বললে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন এবং বলেন, এই সংগঠন রেজিস্টার্ড সংগঠন, তিনি বলেন তাদেরকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। যদিও এলাকার বিক্ষোভকারী মানুষদের দাবি, স্থানীয়দের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এই দুই প্রতারক। ঘটনায় উত্তেজনা জাগলে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। উত্তেজিত স্থানীয়দের আশ্বস্ত করে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকার পরিস্থিতি খারাপ একথা জানতে পেরে দুই প্রতারক পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পুলিশকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব টিভি। বার্নপুর সেল আইএসপি কারখানায় দুর্ঘটনা। জানা যায়, কারখানার কোকোভেন 11 নম্বর ব্যাটারিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয় বলে জানা যায়। প্রসঙ্গত, বুধবার বিকেলে কিছু শ্রমিক কাজ করছিল, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। 2 শ্রমিকের মৃত্যু হয়, পাশাপাশি বেশ কিছু শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। গ্যাস লিক হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। সেখানেই বেশ কিছু শ্রমিকের গ্যাস লিকের জন্য শরীর ঝলসে যায়। এই ঘটনার কারণে শ্রমিকদের একাংশ বিক্ষোভ করে। অন্যদিকে, হাসপাতালে ইউনিয়নের কার্যকর্তারা পৌঁছায় ও মৃত 2 শ্রমিককে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব টিভি। স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে করোনা চিকিৎসা বিসি রায় হাসপাতালে। করোনা চিকিৎসার জন্য এগিয়ে এল হলদিয়ার বিসি রায় হাসপাতাল। গতকাল থেকে হলদিয়ার বালুঘাটায় বিসি রায় হাসপাতালে 300 বেডের কোভিড ওয়ার্ড চালু হল। কোভিডের জন্য কার্যত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল শুরু করা হল হলদিয়ায়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এবার পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি সংক্রমণের হার হলদিয়ায়। 70% উপর সংক্রমণের হার ও সঠিক সময় চিকিৎসার অভাবে প্রতিদিন মৃত্যু আতঙ্কগ্রস্ত করে তুলছে শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের। অক্সিজেন কমে গিয়ে হঠাৎ শ্বাসকষ্টে মৃত্যু হচ্ছে বহু করোনা রোগীর। সরকারি পরিষেবা বলতে হলদিয়া মহকুমা হাসপাতালের 20 বেডের করোনা হাসপাতাল, তাও আবার 81% নিচে অক্সিজেন লেভেল নেমে গেলেই রোগীকে নিয়ে ছুটতে হয় 80 কিলোমিটার দূরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি বা চণ্ডীপুরে। ফলে পথেই মৃত্যু হচ্ছে রোগীদের। শিল্পাঞ্চলে কোনো কোভিড হাসপাতাল না থাকায় কার্যত দিশে হারা হয়ে পড়ছিলেন মানুষ। এই করোনা হাসপাতালের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা বিসি রায় হাসপাতালের চেয়ারম্যান লক্ষণ শেঠ। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান সহ অন্যান্যরা। বর্তমানে 290 বেডের এই করোনা হাসপাতাল চালু হলেও আগামী দিনে 500 বেডের করোনা হাসপাতালে রূপান্তরিত হবে এই হাসপাতাল। উল্লেখযোগ্যভাবে এই হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমেও মিলবে করোনা চিকিৎসা। হলদিয়া থেকে মানস আদকের রিপোর্ট, গ্লোব টিভি। জীবাণুমুক্ত করা হল কান্দি মহকুমা হাসপাতাল চত্বর। মুর্শিদাবাদ জেলার কান্দি শহর কংগ্রেসের পক্ষ থেকে কান্দি হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত করা হল। পাশাপাশি কান্দি হাসপাতাল চত্বরের প্রত্যেকটি সাধারণ মানুষের হাতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে, তাদের হাত স্যানিটাইজ করে এবং মাস্কবিহীন মানুষদের চিহ্নিত করে মাস্ক তুলে দেয় কান্দি শহর কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি তথা কান্দির প্রাক্তন বিধায়ক সফিউল আলম খান, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম সিংহ সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্বরা। কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। তৃণমূল সুপ্রিমোকে গালিগালাজ, প্রতিবাদ করায় হুমকির মুখে বুথ সভাপতি। তৃণমূল ও মমতা ব্যানার্জিকে গালিগালাজ করায় তার প্রতিবাদ করলে প্রতিবেশী আত্মীয়কে মারধর ও হুমকির অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। যদিও দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেও দরজা খোলেনি অভিযুক্ত শিক্ষক ও পরিবারের অন্যান্য সদস্যরা। পরে বালুরঘাট থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ওই প্রাথমিক স্কুল শিক্ষককে আটক করে। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস বালুরঘাট থানার পুলিশের। জানা গেছে, অভিযুক্ত ওই প্রাথমিক শিক্ষকের নাম দেবজ্যোতি চৌধুরী ও অভিযোগকারীর নাম কনক চৌধুরী। কনকবাবু 15 নম্বর ওয়ার্ড তৃণমূলের বুথ সভাপতি পদে রয়েছেন। দেবজ্যোতি চৌধুরী ও কনক চৌধুরী সম্পর্কে ভাই হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে দেবজ্যোতি চৌধুরীর প্রতিবেশী তার ভাই কনক চৌধুরী এবং তার পরিবারকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন, এমনকি হুমকিও দেন। আজও এই পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে, এমনকি মারধর করার অভিযোগও ওঠে। এরপর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় জানালে পুলিশ এসে আটক করে নিয়ে যায়। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার বিরল প্রজাতির লরিস ম্যাকাউটার্কি। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বুধবার গভীর রাতে ওই এলাকার একটি পরিত্যক্ত জায়গায় ইন্দোনেশিয়া ফিলিপিন্সের বিরল প্রজাতির প্রাণীগুলিকে এলাকার মানুষ দেখতে পান। গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। ওই পরিত্যক্ত জায়গা থেকে পুলিশ উদ্ধার করে লরিস, টার্কি ও ম্যাকাও। ওই পরিত্যক্ত জায়গায় কে বা কারা খাঁচাবন্দী অবস্থায় একটি লরিস, 8টি ম্যাকাও ও 3টি টার্কি রেখে গেছে। এগুলি ইন্দোনেশিয়া ফিলিপিন্স থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে সীমান্ত পেরিয়ে, এমনটাই মনে করছে পুলিশ। সূত্রে জানা যায়, এই বিরল প্রজাতির প্রাণীগুলির বাজার মূল্য লক্ষাধিক টাকা। এই বিরল প্রজাতির প্রাণীগুলিকে উদ্ধার করে হাসনাবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসনাবাদ থানার পুলিশ বনদপ্তরকে খবর দিয়েছে এই প্রাণীগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ বলেন, এগুলি বাংলাদেশ হয়ে এদেশে ঢুকেছে। পাচারকারীদের উদ্দেশ্য ছিল কলকাতায় নিয়ে যাওয়ার। যেহেতু লকডাউন চলছে, গণপরিবহন বন্ধ, যার জন্য প্রাণীগুলিকে নিয়ে যেতে পারেনি। পাচারকারীরা প্রাণীগুলিকে রেখে পালিয়েছে। এই পাচারকারীদের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীরা যুক্ত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে হাসনাবাদ থানার পুলিশের পক্ষ থেকে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। ডাক্তার বিধায়কের উদ্যোগে সমস্যার নিষ্পত্তি। দীর্ঘদিন ধরে ডাক্তার না আসার ফলে বন্ধ চন্দ্রী উপস্বাস্থ্য কেন্দ্র আবার চালু হল আজ।
বিধায়ক ও এলাকার মানুষের সামনে বিএমওইচ কথা দেন, এবার থেকে রোজ হাসপাতালে ডাক্তার থাকবেন। স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের। করোনা অতিমারিতে নাজেহাল চন্দ্রী গ্রামের বাসিন্দারা। একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার থাকে না, ফলে উপস্বাস্থ্য কেন্দ্র থেকেও পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। রাত বিরেতে কেউ অসুস্থ হলে জীবন হাতে করে ঝাড়গ্রাম আসতে হয়, কারণ দুপাশেই ঘন জঙ্গল পেরিয়ে আসতে হয় শহরে। রাস্তায় হাতির উপদ্রব রোজকার ঘটনা। জরুরি কোনো পরিষেবার প্রয়োজন হলে হাসপাতালের সুবিধা পান না গ্রামবাসীরা, কারণ চন্দ্রীতে কোনো ডাক্তার বসে না। গ্রামবাসীদের অভিযোগ, সিএমওইচ এবং বিএমওইচ উভয়কেই একাধিকবার বলে ডেপুটেশন দিয়েও কোনো সুরাহা হয়নি, বরং দুর্ব্যবহারের শিকার হয়েছেন গ্রামবাসীরা। এরপরেই জোটবদ্ধ হয়ে গ্রামবাসীরা তাদের এলাকার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো শরণাপন্ন হন। তারা ডাক্তার বিধায়ককে সমস্ত বিষয় খুলে বলেন, অবিলম্বে হাসপাতাল চালুর ব্যবস্থার আশ্বাস চান তারা। ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো তাদেরকে হাসপাতাল ভিজিট করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেই মতো আজ সকালে হঠাৎ করেই চন্দ্রীতে পৌঁছে যান ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। দেখেন তখনও হাসপাতালে ডাক্তার পৌঁছায়নি, সেখান থেকেই ফোন করেন বিএমওইচ কে ডেকে পাঠান। বিধায়ক ও গ্রামবাসীদের সামনে অস্বস্তিতে পড়ে যান বিএমওইচ। কেন ডাক্তার আসে না তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি, তবে রোজ ডাক্তার থাকবেন বলে কথা দেয় তিনি। অবশেষে ডাক্তার বিধায়ক সমস্যার সমাধান করায় দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চন্দ্রী গ্রামের মানুষেরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার, আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9831256739, অথবা ইমেল করুন news.globetv@gmail.com-এ, অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।